নমস্কার বন্ধু, তোমরা আশা করি ভালো আছো। অনেকদিন বাদে একটা ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জানার জন্য যে আমি কলকাতাতে কলেজ স্ট্রিটে যেখানে গিয়ে বইপত্রগুলি কেনার চেষ্টা করি, বিশেষত মেডিকেল বই, যেখানে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মণ্ডল বুক হাউস। এই মণ্ডল বুক হাউস কলেজ স্ট্রিটে অবস্থিত। আমি পরে সমস্ত ঠিকানা এবং তাদের সাথে পরিচয় করিয়ে দেবো। এখানে আসলে পরে বইয়ের সম্ভার তো দেখতেই পাচ্ছ, চারিপাশে বই ভর্তি বই। এই যে মণ্ডলদা, মণ্ডলদা হচ্ছে দীর্ঘদিন ধরে আমার সাথে 91 সাল থেকে পরিচয় রয়েছে। 91 সাল থেকে আমি রয়েছি, আর এই 91 সাল থেকে মণ্ডলদার কাছে আসি, কারণ আমি কলেজে ভর্তি হওয়ার পর থেকে আমি মণ্ডলদাকে ভুলতে পারিনি। মণ্ডলদা আপ্রাণ যার যত বই আমার নিজের প্রয়োজন হয়েছে বা অন্যান্যদের সাথে যাদেরই আমি পাঠিয়েছি, দেখা গেছে মণ্ডলদা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে। এবং আমার কলেজের একজন লাইব্রেরিয়ান ছিল, যাকে গুপিদা আমরা বলতাম সবাই, সেই গুপিদাও কিন্তু এখান থেকে আসতো। আমি একটু মণ্ডলদাকে দেখিয়ে নিচ্ছি। এই যে মণ্ডলদা, মণ্ডলদা আমাদের মধ্যে রয়েছে উপস্থিত। উনি যথেষ্ট ছাত্রছাত্রীদের জন্য উপকার করে। মণ্ডলদা আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমার আর বলার কি আছে। স্টুডেন্ট এবং প্র্যাকটিশনার যারা বা ডক্টর, তারা সবাই তো এখান থেকেই নিয়ে যায়, আর আমিও যথাসাধ্য চেষ্টা করি সবাইকে যাতে বইটা ঠিক মতো দেওয়া যায়। আজকে থেকে না তো, আজকে 50 বছর, আমার বয়স 70 বছর হয়ে গেল। আমি 50 বছর মানে ছোটোবেলা হাফ প্যান্ট পরা অবস্থায় আমি এই মেডিকেল লাইনের বইয়ের লাইনে আছি। আমার বয়স 70 বছর, তাও আমি চেষ্টা করছি যতদিন বাঁচি এইটা নিয়েই থাকতে। এর থেকে আর কি বলবো আপনাদের। আর আসলে মণ্ডলদার কাছে আসলে পরে জানা যায় যে প্রচুর নতুন নতুন রাইটার যারা নতুন নতুন বই লিখেছে, কি মণ্ডলদা আমি যদি ভুল না বলে, না অবশ্যই আপনি ঠিকই বলেছেন, যে মণ্ডলদার হাত ধরে উঠেছে। মণ্ডলদার কাছে বই পাবলিশ করা থেকে মণ্ডলদা বই ছাপানোর ব্যবস্থা পর্যন্ত করে দেওয়া, এবং অনেককে ধরে বেঁধে মানে বলেছে যে তুমি লেখো, আমি বই বাজারে এনে দেবো। কি মণ্ডলদা ভুল? হ্যাঁ একদম আপনি বলছেন। আমি তো মানে আপনার কথার উপরে আমি আর কি বলি, ওই কথাই তো আমার কথা। মণ্ডলদা কিন্তু নতুন নতুন অনেক রাইটার কিনে দিয়েছে, এবং এখানে সবচেয়ে ভালো কি যে মন খুলে কথা বলা। যদি কেউ এখানে আসে বই কিনতে, তাহলে দেখা যাবে যে মণ্ডলদা তার হাতে কিন্তু তার উপযুক্ত বই যদি নাও পাওয়া যায় ওনার কাছে, উনি কিন্তু বাইরে থেকে এনে দেয়, বাইরে থেকে এনে দেয়। এবং মণ্ডলদার সম্ভারটা আমি দেখাচ্ছি, চারিপাশে একটু ঘুরে দেখাচ্ছি যে কত বই। আর এখানে হিন্দি, বাংলা, মণ্ডলদা একটু যদি আপনি বলেন যে কোথায় কি বইগুলি আছে। এইখানে দেখতে পাচ্ছেন, এদিকে সব বিএইচএমএস কোর্সের বই, 6 বছরের কোর্স এবং এমডি কোর্সের যাবতীয় বই সব আমার কাছে আছে। তার সঙ্গে অ্যালাইড বইও আছে, তো হোমিওপ্যাথিক তো আছেই, তাছাড়া অ্যালাইড বইও মোটামুটি কমন বইগুলো তো সব আছেই। এখানে এখানে আসলে পরে কি পাওয়া যাবে না মণ্ডলদার কাছে? কিন্তু বাংলা এবং ইংরাজি, সেটাই আমি বলতে চাইছি, সেটাই আমি বলতে চাইছিলাম যে শুধু আমি বিএইচএমএস কোর্স নিয়ে না, যত রকম মানে প্রথম প্রাথমিকভাবে যারা হোমিওপ্যাথিতে মানে কোর্স ছাড়া, বিএইচএমএস কোর্স ছাড়াও যারা পড়ছে বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তাদের বাংলা মিডিয়াম সব কিছু পাবেন এখানে, মানে বায়োকেমিক্স বইও পাওয়া যাবে এবং বায়োকেমিক্স সব রকম আমার কাছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি যা জানার জন্য সব ধরনের বই এখানে পাওয়া যাবে। মণ্ডলদা যদি আপনার ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানা হচ্ছে 10 নম্বর শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজ স্ট্রিট জংশন, মোহিনী মোহনের উল্টো দিকে। আপনার ফোন নাম্বারটা যদি বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8777359696। ধন্যবাদ মণ্ডলদা, আজকে আমার যারা ফলোয়ার আছে তাদের জন্য এটা করলাম। আরেকবার লাস্ট বইয়ের সম্ভারগুলি আমি দেখাচ্ছি যে কত বই মণ্ডলদার এখানে রয়েছে। বিভিন্ন ধরনের রেপার্টরি, বিভিন্ন ধরনের মেটিয়ামেটিকা, সমস্ত বই ভেতরে কিন্তু প্রচুর বই আরো, এই সব মণ্ডলদার কিন্তু এখানে রয়েছে। প্রচুর কলেজের ছেলেমেয়েরা এখানে আসে, এবং যারা সাধারণভাবে হোমিওপ্যাথি নিয়েও চর্চা করছে তারাও কিন্তু মণ্ডলদার কাছে আসে এবং মণ্ডলদার কাছে এসে উপকৃত হয়। ধন্যবাদ মণ্ডলদা, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করেছি। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি, আমি শুধু বই বিক্রি করে এই মেডিকেল বই বা হোমিওপ্যাথিক বই বিক্রি করেই যে আমার সংসার চালাই,
বলে ওই সংসার চালাতে হবে তাই চালাই তা না, আমি ওই কাস্টমার যারা আসে স্টুডেন্ট হোক ডাক্তার হোক সবার সঙ্গে আমার নিজের ফ্যামিলির মতো এই জায়গাটাকে ভেবে থাকি, যার জন্য এইটাই আমার সব থেকে মনের আনন্দ। এখনো পর্যন্ত আমি সেইভাবেই চলছি প্রথম থেকে, এর থেকে আর কি বলবো। আর আমাদের মন্ডলদা আরেকটা গুণ হচ্ছে মন্ডলদা কাছে নতুন পুরনো কাউকে পরিচিতি লাগবে না, যে কে পরিচিতি কে পরিচিতি নয়, একদম মন্ডলদার কাছে আসলে পরে কিন্তু মন্ডলদা তাকে নিজের আপন মনে করে একদম তাকে বই তুলে দেয়, কি মন্ডলদা? একদম একদম, ওইটাই তো আমি বলতে চাইছিলাম, সেটা আপনি বলে দিলেন। আচ্ছা আচ্ছা, আর আপনার সাথে তো আমার দীর্ঘদিনের পরিচয়, হ্যাঁ হ্যাঁ, প্রায় 91 সাল থেকে। ঠিক আছে মন্ডলদা, ধন্যবাদ। শুধু জীবিকা অর্জন করতে হবে সেই জন্য না, আমি জন্য একটা মানে ওই অভ্যেসে পরিণত হয়ে গেছে যে এইটা না হলে আমার ভালো লাগবে না, আবার সবসময় সবার সঙ্গে পয়সার সঙ্গে সম্পর্ক নেই আমার, আমার যারা যারা আসে এখানে একটা হৃদ্যতা হয়ে গেছে, সেইটাই জন্য আমার সব থেকে ভালো লাগে তার থেকে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ।